ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ড্যাশ ইজ শি ইজ মাই ফ্রেন্ড ফ্রম লন্ডন, শূন্যস্থানে কোনটা বসবে? দেখেন এইখানে ভার্ব আছে কিন্তু একটা, ইজ। ইজ এইখানে বাক্যে মেইন ভার্ব, বাক্যে যেহেতু অন্য কোনো মেইন ভার্ব নাই সেহেতু ইজই মেইন ভার্ব। এখন কথা হচ্ছে যদি কখনো বাক্যে একটা মেইন ভার্ব থাকে তাইলে কিন্তু এই হোয়াই হুইচ এইগুলো ব্যবহার করা যায় না, কারণ কি এইগুলো ব্যবহার করার জন্য আমাকে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটা ভার্ব লাগবে। ঠিক আছে, যদি শুধু মেইন ভার্ব থাকে তাইলে ব্যবহার করা যায় কোনটা? শুধুমাত্র হু ব্যবহার করা যায়। তার মানে এইখানে হোয়াইও হবে না হুইচ হবে না, উত্তর হবে হচ্ছে হু, কারণ এখানে ভার্ব আছে একটা মাত্র, মেইন ভার্ব আছে। মেইন এইগুলোর জন্য দুইটা ভার্ব প্রয়োজন হয়, মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এখন কথা হচ্ছে হোয়াট হবে না কেন? হোয়াট বসে বস্তুর ক্ষেত্রে, যেমন যদি আমি বলি হোয়াট ইজ শি, সে কি, তাহলে বাক্যটা হয় না। যদি বলি হু ইজ শি, সে কে, তাহলে বাক্যটা অর্থ ঠিকমতো দাঁড়ায়। এইটা বসে বস্তুর ক্ষেত্রে আর হু বসে ব্যক্তির ক্ষেত্রে।